বাজারে থাকা বিভিন্ন প্রসাধনের অর্ধেকেরও বেশি পণ্যে আছে মাইক্রোবেটস নামের একটি প্লাস্টিক কণা পরিবেশ এবং জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর প্লাস্টিকের এই ক্ষুদ্র কণা মানুষের শরীরে ঢুকে ক্যান্সার চর্ম এবং কিডনি রোগের মতো ভয়াবহ রোগের আশঙ্কাও তৈরি করছে ইয়াসমিন রিমুর রিপোর্ট ছবি তুলেছেন মজাম হোসেন ঘুম থেকে উঠে ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া থেকে শুরু করে ঘুমাতে যাবার আগ পর্যন্ত নানা রকম প্রসাধনীর ব্যবহার হচ্ছে রোজ টুথপেস্ট সাবান ফেশিয়াল শ্যাম্পু ডিটারজেন্ট নিত্যদিনের অপরিহার্য এইসব জিনিসে ব্যবহার করা হচ্ছে মাইক্রোবিটস এক মিলিমিটারের কম আকারের প্লাস্টিক কণাকে বলা হয় মাইক্রোবিটস স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ এক গবেষণায় দেখিয়েছে এর পরিমাণ ঢাকার বাজার থেকে নামি দামি যে স্টোরগুলো আছে সেগুলো থেকে আমরা বিভিন্ন কসমেটিক্স সংগ্রহ করি সর্বমোট আমরা একশো তিন ধরনের কসমেটিক্স সংগ্রহ করি এবং আমাদের গবেষণা আমরা একশো তিনটি কসমেটিক্সের ভিতর আমরা প্রায় অর্ধেকের মতো কসমেটিক্সে মাইক্রোবেস বা প্লাস্টিকের ক্ষুদ্র কণার উপস্থিতি পেয়েছে বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিনের ব্যবহার করা প্রসাধনী থেকে এসব গিয়ে জমা হয় বিভিন্ন জলাভূমিতে যা এক পর্যায়ে খাদ্য হিসেবে গ্রহণ করে মাছ এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো এক গবেষণায় দেখিয়েছে সরপুটি ইলিশ মৃগেল কাতলা আর রুই মাছের মধ্যে মাইক্রোবিটস এর অস্তিত্ব সবচেয়ে বেশি এই যে ফেস ওয়াশ বা বিভিন্ন ধরনের পণ্য রয়েছে ইভেন আপনার টুথপেস্ট আপনি যদি দেখেন যে টুথপেস্টে এই ধরনের ইয়ে দেখা যায় যদি এটি গলে না যায় তাহলে বুঝতে হবে যে এটি প্লাস্টিক মাইক্রোবিটস এটা তো আপনার ক্রমান্বয়ে কোথায় যাচ্ছে ওই কিন্তু সোয়ের সিস্টেমে চলে যাচ্ছে ওই নদী নালা খাল বিলে চলে যাচ্ছে মাছের পেটে ঢুকছে এবং সেই মাছটা কিন্তু আবার আমার ডাইনিং টেবিলে চলে আসছে মানব দেহে এর রয়েছে সুদূর প্রসারী প্রভাব ক্যান্সার চর্ম ও কিডনি রোগের মতো ভয়াবহ রোগও হচ্ছে এর ফলে এই প্লাস্টিক বিটসগুলো গুলো দিয়ে যদি আপনি ফেস পরিষ্কার করেন তাহলে আপনার ক্রমান্বয়ে যদি এটি ব্যবহার করতে থাকেন তাহলে সেলগুলো মারা যাবে আমার বডি সিস্টেমে যদি একটা মাইক্রোপ্লাস্টিক চলে যায় বা মাইক্রোবিটস চলে দেয় তাহলে কি ক্ষতি হতে পারে তাহলে আপনার হার্ট পারে প্লাস্টিক যখন আমাদের শরীরে আসে আমাদের পাকস্থলীতে যায় আমাদের রক্তনালীতে যাচ্ছে বিভিন্নভাবে তখন সেইগুলো প্রথমত আমাদের ক্যান্সার সৃষ্টির জন্য এটি প্লাস্টিক দায়ী তাছাড়া ডাইজেস্টিভ সিস্টেমও এক ধরনের প্রভাব বিস্তার করছে গবেষকরা বলছেন ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য মাটির বা প্রকৃতির নানা স্তরে অপরিবর্তিত থেকে যায় যা নানাভাবে ঢোকে মানব শরীরে এতদিন উদ্বেগ ছিল প্রকৃতি এবং জীববৈচিত্র্যের ওপর প্লাস্টিকের প্রভাব নিয়ে কিন্তু এখন তার স্বাস্থ্যের ঝুঁকি বিশেষভাবে ভাবিয়ে তুলছে পরিবেশবিদরা বলছেন প্রসাধন সামগ্রীতে প্লাস্টিকের ব্যবহার রোধে এখনই যদি পদক্ষেপ নেওয়া না যায় তবে তা মানব জাতির জন্য ডেকে আনবে ভয়াবহ বিপর্যয় এসব পণ্য ব্যবহারে ভোক্তাদেরও সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন গবেষকরা ইয়াসমিন রিমু মাছরাঙা সংবাদ ঢাকা